চট্টগ্রামে ময়লার ভাগাড়ে পাওয়া নবজাতক কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মুজিব বর্ষে শিশুটিকে পাওয়ায় কারণে জাতির পিতা বঙ্গবন্ধুর মায়ের নামে কন্যা সন্তানটির নাম রাখা হয়েছে সায়রা খাতুন সমাজসেবা অধিদপ্তরের শিশু নিবাস এই নবজাতকটিকে রাখা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস রাকিব নামে ১৩ বছরের এক শিশু বাইজিৎ বোস্তামি এলাকায় কাগজ করোনার সময় এক নবজাতকের কান্না শুনতে পায় শিশুটি ভয় পেয়ে স্থানীয় যুবক ইমরানকে বিষয়টি জানালে জুতার বাক্সের ভিতর একটি নবজাতক দেখতে পাই পরে পুলিশ ও স্থানীয় যুবকরা মিলে নবজাতকটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে মলার স্তূপের নেমে ওই বাচ্চাটিকে নবজাতক শিশুটিকে আমি কোলে নিয়ে তাৎক্ষণিকভাবে এই আপনার এই পার্শ্ববর্তী হাসপাতাল প্লাজমা হাসপাতালে নিয়ে যাই নিয়ে যাওয়ার সাথে সাথে আমি বাজির থানা অফিসার ইনচার্জ জনাব পিটন সরকারকে আমি ফোন দিই পুলিশের পক্ষ থেকে যেমন প্রতিনিয়ত শিশুটির দেখভাল করা হচ্ছে তেমনি নতুন নামকরণও করা হয়েছে কন্যা সন্তানটির মুজিব বর্ষে শিশুটিকে পাওয়া যাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর মায়ের নামে শিশুটির নাম রাখা হয়েছে সাইরা খাতুন যেহেতু মুজিব বর্ষে আমরা চেপে সেই জন্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নামে অর্থাৎ সায়রা খাতুন ওনার নামে আমরা এই বাচ্চাটিকে রাখতে চাই বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে শিশুটি সেই সাথে নিবিড় পরিচর্যায় বড় হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের শিশু নিবাসে মা ফেলে দিতে পারছে কিন্তু আমরা ঠিকই আনন্দের সহিত গ্রহণ করে নিয়েছি কালকে যখনই আসছে আমরা সাথে সাথে হাসপাতাল থেকে আনা হয়েছে ঠিক আছে এরপর আমাদের খন্ডকালীন ডাক্তার আছে ওনাকে আমরা ইনফর্ম করছি উনি আসছেন দেখছেন এবং বাচ্চাটির নতুন রোগ কি করার আমরা সবাই মিলে দেখাশোনা করতেছি এবং যাতে ও ভালো থাকে এবং সুস্থ থাকে এর আগে দুই হাজার সতেরো সালের বিশে ফেব্রুয়ারি রাতে আকবর্ষ এলাকায় ময়লা স্তূপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছিল পুলিশ যার নাম দেওয়া হয়েছিল একুশ পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট